ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি বাসায় আছো, ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও একবার আমরা চতুর্থ অধ্যায় নিয়ে চলে এসেছি। আজকে আবারও আসলে অষ্টম শ্রেণী বিজ্ঞানের চতুর্থ অধ্যায়টা আমরা পড়ব। গতকালকের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ পার্ট একের একদম প্রথম অংশগুলো আমরা পড়ে রেখেছিলাম, যেখানে আমরা আসলে যেটুকু পড়েছি আমি সেটুকু আবারও একবার বলে দিচ্ছি। আমাদের সেখানে মূলত পড়া ছিল যে প্রতিটি জীব মৃত্যুর পূর্বে তার বংশধর রেখে যেতে চায়, যে জটিল প্রক্রিয়ায় জীব তার বংশধর তৈরি করে তাকে প্রজনন বলে। এই প্রজনন মূলত দুই প্রকার, একটি অযৌন জনন আর একটি যৌন জনন। যে জনন প্রক্রিয়ায় ভিন্ন দুটি জনন কোষের মিলন সম্পন্ন হয় তাকে যৌন জনন বলে, আর যে জনন প্রক্রিয়ায় ভিন্ন দুটি জনন কোষের মিলনের প্রয়োজন হয় না তাকে অযৌন জনন বলে। এবং নিম্ন শ্রেণীর জীবে মূলত এই অযৌন জনন প্রক্রিয়া দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে আমাদের টপিক এই পার্ট একেরই অযৌন জননের নিচের পোর্শন, অর্থাৎ যেখানে আমরা মূলত জানব অযৌন জননের প্রকারভেদ সম্পর্কে। তো আমি আবারও একবার বলছি, আমরা পড়ে এসেছি যে জনন প্রক্রিয়ায় পুং এবং স্ত্রী জনন কোষ মিলিত হয় না সেই জনন প্রক্রিয়াকে বলা হয় অযৌন জনন প্রক্রিয়া। দেখো বোর্ডে দেয়া আছে এই অযৌন জনন প্রক্রিয়া আবার দুই প্রকার, একটা স্পোর উৎপাদন, অপরটা হচ্ছে অঙ্গজ জনন। স্পোর বলতে মূলত অণুবীজকে বোঝায়, অর্থাৎ আণুবীক্ষণিক বীজ, যাদেরকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখতে পাওয়া যায় না তাদেরই সংক্ষিপ্ত নাম অণুবীজ। অণুবীজের ইংরেজি নাম স্পোর। সাধারণত নিম্ন শ্রেণীর জীবেরা এই অণুবীজ বা স্পোর উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তারের প্রবণতা দেখায়। তাহলে তোমরা বইয়ে দেখো অযৌন জননের নিচে ক দিয়ে স্পোর উৎপাদনের একটা প্যারা দেওয়া আছে, যে প্যারার প্রথম লাইনেই দেওয়া আছে প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদের স্পোর বা অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায়। তাহলে তোমরা নিম্ন শ্রেণীর জীব শব্দ দুইটা বক্স করে রাখো, যেখানে যেটা মূলত তোমাদের উত্তর। আর তোমাদের প্রশ্ন হচ্ছে সাধারণত কোন ধরনের জীবে নিম্ন শ্রেণীর মানে কোন ধরনের জীবে স্পোর উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তারের প্রবণতা দেখা যায়। তোমাদের উত্তর হবে নিম্ন শ্রেণীর জীবে। তারপরে দেখো তোমরা বইয়ে আন্ডারলাইন করে যাবে একটা সংজ্ঞা দেওয়া আছে, উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজ বাহী একটি অঙ্গের সৃষ্টি করে, একে অণুবীজ থলি বলে। দেখো আমি আবারও একবার বলছি উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজ বাহী একটি অঙ্গ সৃষ্টি করে, একে অণুবীজ থলি বলে। অর্থাৎ বিষয়টা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব অর্থাৎ যারা অণুবীজ উৎপাদন করে স্বাভাবিকভাবে বোঝাই যায় যে তারা নিজেরাই আণুবীক্ষণিক জীব। তো আমরা যদি আণুবীক্ষণিক জীব ব্যাকটেরিয়ার কথা বলি, ব্যাকটেরিয়া কি তো আসলে আমরা খালি চোখে দেখতে পাই না, সেখানে ব্যাকটেরিয়ার বীজকে আসলে কিভাবে খালি চোখে দেখা সম্ভব? তো ব্যাকটেরিয়া তো আসলে বংশ বিস্তার করার জন্যই তার অণুবীজগুলো উৎপাদন করে, কিন্তু সেই অণুবীজগুলোকে যদি সে সুরক্ষা দিতে না পারে তাহলে তো আসলে তার বংশধর তৈরি হবে না। আর এই সুরক্ষা দেওয়ার জন্যই এই ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার মতো নিম্ন শ্রেণীর উদ্ভিদ যারা আছে, নিম্ন শ্রেণীর জীব যারা আছে, তাদের দেহের তাদের দেহের কোনো একটি দেহকোষকে রূপান্তর করে বিশেষ এক ধরনের থলি উৎপন্ন করে, যে থলি প্রধান কাজই হচ্ছে এই অণুবীজগুলোকে প্রোটেকশন দেয়া বা প্রোটেক্ট করা। তো যে থলিটা মূলত এই অণুবীজগুলোকে সুরক্ষা প্রদান করে সেই অণুবীজ বাহী থলিকেই বলা হয় অণুবীজ থলি। তাহলে আমাদের বইয়ের সংজ্ঞাটা তোমরা দাগিয়ে রাখো, উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজ বাহী একটি অঙ্গের সৃষ্টি করে, একে অণুবীজ থলি বলে। অণুবীজ থলি শব্দটা বক্স করে রাখবে। অণুবীজ থলিতে সাধারণত দুই ধরনের অণুবীজ দেখতে পাওয়া যায়, একটা বহি অণুবীজ আর একটা অন্ত অণুবীজ। দেখো আমি এখানে লিখে দিয়েছি স্পোর উৎপাদন সাধারণত দুইভাবে হয়, একটা অন্ত অণুবীজ আর একটা বহি অণুবীজের মাধ্যমে। অর্থাৎ বিষয়টা হচ্ছে অণুবীজ থলির ভেতরে উৎপন্ন হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে অণুবীজগুলো অণুবীজ থলির বাইরেও উৎপন্ন হয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে থলিটা সকল নিম্ন শ্রেণীর জীব বা অর্থাৎ যারা স্পোর উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে তারা সবাই অণুবীজস্থলী উৎপন্ন করে, কিন্তু অণুবীজস্থলী উৎপাদন হওয়ার পরও কিছু বীজ অণুবীজস্থলীর ভেতরে উৎপন্ন হয়, কিছু বীজ অণুবীজস্থলীর বাইরে উৎপন্ন হয়।
তাহলে আমরা যদি বলি যে অন্ত অনুবীজ বা বহি অনুবীজের সংজ্ঞা কি, অন্ত অনুবীজ হচ্ছে সেই অনুবীজ যে অনুবীজ অনুবীজস্থলীর ভিতরে উৎপন্ন হয়, অর্থাৎ নিম্ন শ্রেণীর জীবদের যে সকল অনুবীজ অনুবীজস্থলীর ভিতরে উৎপন্ন হয় তাদেরকে বলা হয় অন্ত অনুবীজ, আর নিম্ন শ্রেণীর জীবদের যে সকল অনুবীজ বা স্পোর অনুবীজস্থলীর বাইরে উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বহি অনুবীজ। বহি অনুবীজদের কাউ মানে কাউকে কাউকে কনিডিয়ামও বলা হয়। তোমরা তোমাদের বই স্পোর উৎপাদনের প্যারার একদম শেষের লাইনের আগের লাইনে দেখো, এখানে দেওয়া আছে বহি অনুবীজের কোন কোনটিকে কনিডিয়াম বলে, অর্থাৎ বহি অনুবীজের একটা প্রকার হচ্ছে কনিডিয়াম। অনেক সময় দেখা যায় যে একটি অনুবীজস্থলীতে একটি মাত্র বীজ উৎপন্ন হয়, আবার কখনো কখনো দেখা যায় একটি অনুবীজস্থলীতে অসংখ্য অনুবীজ উৎপন্ন হয়। তুমি যদি নর্মালি চিন্তা করো যে একটা আমের ভেতরে সবসময় একটা অনু একটা বীজই থাকে, আবার একটা পেয়ারার ভেতর অসংখ্য বীজ থাকে, বিষয়টা এরকম যে অনুবীজস্থলীর ভেতরে একটা অনুবীজ উৎপন্ন হতে পারে, ক্ষেত্র বিশেষে অসংখ্য অনুবীজ উৎপন্ন হতে পারে। তাহলে এই যে আমরা বললাম যে অন্ত অনুবীজ এবং বহি অনুবীজের মাধ্যমে স্পোর উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে আসলে অন্ত অনুবীজে কারা অংশগ্রহণ করে আর বহি অনুবীজে কারা অংশগ্রহণ করে, দেখো এখানে ছবি দেয়া আছে, এই ছবিটা মিউকরের ছবি, যদিও আমি এখানে লিখে দেইনি মিউকর, তোমাদের বইয়ে দেখো উদাহরণ হিসেবে দেয়া আছে মিউকর, মূলত মিউকরে অন্ত অনুবীজ দেখা যাক, তোমাদের বোঝার জন্য যদি আমি লিখেও দেই, এইটা দেখো এইটা হচ্ছে মিউকর, মূলত মিউকরের আণুবীক্ষণিক চিত্র হচ্ছে এই চিত্রটা, মিউকর অন্ত অনুবীজের মাধ্যমে বংশ বিস্তার করে, আর এই চিত্রটা হচ্ছে পেনিসিলিয়ামের চিত্র, পেনিসিলিয়ামের চিত্র। পেনিসিলিয়াম নামক ব্যাকটেরিয়া মূলত কনিডিয়া বা বহি অনুবীজ সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। আর আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, দেখো আমি যেহেতু শীতের সময় এখন আসলে ফাঙ্গাস পাওয়াটা একটু কঠিন, তারপরে ওই যে পেয়ারা গাছের একটি পাতা এনেছি, দেখো এই পেয়ারা গাছের পাতায় এই যে সাদা সাদা যে উপাদানগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ছত্রাক বা ফাঙ্গাস, মূলত এই ছত্রাকেরা অন্ত অনুবীজের মাধ্যমে বংশ বিস্তার করে। এছাড়া তোমরা দেখবে যে আমরা অনেক সময় খাবার রেখে দিলে, কোনো ফলমূল রেখে দিলে, ব্রেড বাইরে রেখে দিলে, ফ্রিজে না রেখে বেশ কিছুদিন বাইরে রেখে দিলে, এই সকল খাবারের উপর কালো কালো এক ধরনের ছত্রাক পড়ে, মূলত এই ছত্রাকগুলো হচ্ছে মিউকর প্রজাতির ছত্রাক, অর্থাৎ খাবারের উপরে আমরা যে ছত্রাকগুলো দেখতে পাই মূলত তারা হচ্ছে মিউকর প্রজাতির ছত্রাক, এবং এই মিউকর প্রজাতির ছত্রাকেরা অন্ত অনুবীজের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। আর পেনিসিলিয়াম নামক ব্যাকটেরিয়া মূলত বহি অনুবীজ বা কনিডিয়ামের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। তাহলে আমরা যদি স্পোর উৎপাদনে চলে যাই আবারও, তাহলে এখানে মূলত তোমাদের প্রশ্ন হচ্ছে অনুবীজ স্থলী কাকে বলে, অন্ত অনুবীজ কাকে বলে, বহি অনুবীজ কাকে বলে, এবং কোন জীবেরা বা কারা অন্ত অনুবীজের মাধ্যমে বংশ বিস্তার করে এবং কারা বহি অনুবীজের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। আশা করি তোমরা বই দাগিয়ে ফেলেছ এবং বই দাগিয়ে এগুলো করার চেষ্টা করবে, কারণ এগুলো একদিকে অবজেক্টিভ নৈবিত্তিকের জন্য গুরুত্বপূর্ণ, আরেকদিকে জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের আরও একটা প্রকার ভেদ আছে, দেখো অঙ্গজ জনন, আমরা বলেছি অযৌন জনন দুই প্রকার, একটি স্পোর উৎপাদন অপরটি হচ্ছে অঙ্গজ জনন। আসলে নাম শুনেই তো বোঝা যায় অঙ্গের মাধ্যমে যে জনন তাকে বলা হয় অঙ্গজ জনন, অঙ্গের মাধ্যমে জননকে বলা হয় অঙ্গজ জনন। আর আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে কোনো প্রকার অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের কোনো অংশ খণ্ডিত বা রূপান্তরিত হয়ে যে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকেই মূলত অঙ্গজ জনন বলা হয়। আমরা তো জানি যে জনন কোষ দুই প্রকার, পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ, কিছু কিছু উদ্ভিদ আছে যারা এই জনন কোষ উৎপন্ন করে না, আবার কোনো প্রকার রেণু ও মানে অযৌন রেণু উৎপন্ন করে না, না করে দেহের কোনো একটা অংশ খণ্ডিত করে এবং বংশ বিস্তারে অংশগ্রহণ করে বা রূপান্তরিত করে বংশ বিস্তারে অংশগ্রহণ করে, আর এই রূপান্তরিত বা খণ্ডিত করে দেহের কোনো অংশ রূপান্তরিত বা খণ্ডিত করে বংশ বিস্তার সম্পন্ন করার প্রক্রিয়াকেই মূলত অঙ্গজ জনন বলা হয়। তোমরা তোমাদের বইয়ের 35 পৃষ্ঠার একদম শুরুতেই দেখো অঙ্গজননের প্যারা দেওয়া আছে, এবং অঙ্গজননের প্যারার একদম প্রথম লাইন থেকে তোমরা আন্ডারলাইন করে যাবে, কারণ প্রথম লাইন থেকেই সংজ্ঞাটা দেওয়া আছে। আমি যদি বই দেখেও করে দিই তাহলে দেখো দেওয়া আছে কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ
খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গ জনন বলে। এই অঙ্গ জনন শব্দটা তোমরা বক্স করে রাখবে। এই অঙ্গ জনন আবার দেখো দুই প্রকার, একটা প্রাকৃতিক অঙ্গ জনন আর একটা কৃত্রিম অঙ্গ জনন। দেখো আমার হাতে একটি গাছ আলা পেঁয়াজ আছে, অর্থাৎ পেঁয়াজের মধ্যে গাছ রয়েছে। তোমরা অনেকেই তোমাদের বাসায় দেখে থাকবে যে আমরা যখন ডালার মধ্যে এই পেঁয়াজ রেখে দেয় রান্নাঘরে, এই পেঁয়াজে আমি কোনো যত্ন নিয়েছি, কোনো কিছু করেছি চারা উৎপাদনের জন্য? কিছুই কিন্তু করিনি। এই পেঁয়াজ থেকে নিজে নিজেই এই নতুন যে শিশু উদ্ভিদ তার জন্ম হয়েছে। এইরকম যে সকল অঙ্গজ জন স্বতঃস্ফূর্তভাবে বা একা একাই সম্পন্ন হয়, অর্থাৎ অন্য কারো সাহায্য ছাড়া যে অঙ্গজ জনন সম্পন্ন হয় তাকেই বলা হয় প্রাকৃতিক অঙ্গজ জনন, এবং যে অঙ্গজ জনন অন্যের সাহায্যে সম্পন্ন হয় তাকে বলা হয় কৃত্রিম অঙ্গজ জনন। যেমন আমরা অনেকেই গোলাপ গাছ খুব পছন্দ করি, গোলাপ গাছ বুনে থাকি। তোমার বাসায় যদি একটি গোলাপ গাছ থাকে, তুমি দেখো যে সে কিন্তু কখনোই একা একা বংশ বিস্তার করতে পারে না। তোমাকে গোলাপ গাছের ডাল কাটতে হয়, তোমাকে মাটিতে বুনে দিতে হয়, তোমাকে নিয়মিত যত্ন করতে হয়, দেন সেই গোলাপ গাছ থেকে নতুন একটি শিশু উদ্ভিদের জন্ম হয়। তাহলে এইরকম যে সকল অঙ্গজ জনন যেটা তোমার আমার সাহায্যে সম্পন্ন হয়, সেই অঙ্গজ জননকেই বলা হয় কৃত্রিম অঙ্গজ জনন। তাহলে অঙ্গজ জনন দুই প্রকার, একটি প্রাকৃতিক একটি কৃত্রিম। যা প্রাকৃতিকভাবে সম্পন্ন হয় তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন, আর যা কৃত্রিমভাবে সম্পন্ন হয় তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলা হয়। এই দুটি সংজ্ঞাও তোমাদের বইয়ে অঙ্গজননের সংজ্ঞার পরে দেওয়া আছে। একটু বইয়ে খেয়াল করবে, দেখো আমি বই দেখে বলে দিচ্ছি, এখানে দেওয়া আছে এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজনন বলা হয়। ভালো হয়, প্রাকৃতিক অঙ্গজনন শব্দটা তো তোমরা অবশ্যই বক্স করবে। ভালো হয় মূলত তোমরা যদি এ ধরনের শব্দ দুটো কেটে দিও, এখানে লিখে রাখো যে অঙ্গজ জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাকে প্রাকৃতিক অঙ্গজনন বলে, এবং যে অঙ্গজনন কৃত্রিমভাবে ঘটানো হয় তাকে কৃত্রিম অঙ্গজনন বলে। তাহলে আজকে মূলত আমাদের পড়া ছিল যৌন জননের প্রকারভেদ, যেখানে আমরা পড়েছি স্পোর উৎপাদন, স্পোর উৎপাদনের প্রকারভেদ, এবং অঙ্গজনন এবং অঙ্গজননের প্রকারভেদ। তো আমরা অল্প অল্প করে আসলে আগাবো, যেহেতু অনলাইন ক্লাস, তো যেটুকু আজকে করিয়েছি এইটুকু অবশ্যই তোমরা বাসায় কমপ্লিট করবে। পরবর্তী ক্লাসে আমরা প্রাকৃতিক অঙ্গজননের প্রকারভেদ সম্পর্কে জানবো। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।